Welcome to the HR's English. Today I will discuss about an important thing, that is interrogative sentence. Write from a verbs about interrogative sentence. So interrogative sentence bolte ki bujhbo amra, interrogative sentence bolte oi sentence e WH word thakbe. Arthat WH word bolte who, why, what, whom, how, when, whose, where, how ittedi hocche WH word. To shei khetre amra ekta structure e felbo. Jodi WH word kono sentence e thake ebong shetake write from a verbs korte bole tahole amra ki korbo ekta structure কিভাবে প্রথমে বসবে ডাবলেস ওয়ার্ডটা প্রথমে বসবে তারপরে সাহায্যকারী ভার্বটা বসবে সাবজেক্ট মেইন ভার্ব এক্সটেনশন অতিরিক্ত অংশ যদি থাকে তারপরে প্রশ্নবোধক চিহ্ন বসবে একটা সেন্টেন্স দেখো তোমরা যে এখানে ডাবলেস ওয়ার্ড এসেছে হোয়াট তারপরে ইউ এসেছে সাবজেক্ট তারপরে শূন্যস্থান তারপরে এই ডু কিন্তু মূল ভার্ব এই ডু কিন্তু সাহায্যকারী ভার্ব না সেক্ষেত্রে যেহেতু হোয়াট ইউ ডু এটা আমরা ধরেই নিলাম প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে আছে যার কারণে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে সাহায্যকারী ভার্ব হচ্ছে ডু অথবা ডাজ এই দুইটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব এই জন্য এখন আমাকে প্রথমে কি করতে হবে প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ডটা লিখতে হবে ডাব্লিউএইচ ওয়ার্ড লেখার পরে এখন যেহেতু স্ট্রাকচারে সাহায্যকারী ভার্ব আছে তো সাহায্যকারী ভার্বটা এখন যেহেতু ইউ আছে যার কারণে সাহায্যকারী ভার্ব হবে ডু তো আমি তো প্রথমে ডুটা নিয়ে আসলাম তারপরে সাবজেক্ট বসবে ইউ তারপর মূল ভার্ব বসবে ডু তারপরে প্রশ্নবোধক চিহ্ন দেখো একটা সেন্টেন্সে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্ব দুটোই কিন্তু সেম যেমন সাহায্যকারী ভাব এখানে বসেছে ডু তারপরে সাবজেক্ট বসেছে তারপরে কি বসেছে ডু তো আমরা কিন্তু জানি যে এই দুটা হচ্ছে সাহায্যকারী ভার্ব অক্সিলারি ভার্ব আর এই দুটা হচ্ছে মেইন ভার্ব তো যেহেতু প্রশ্নে ছিল হোয়াট ইউ শূন্যস্থান ড্যাশ চিহ্ন ছিল তারপরে ডু যার কারণে এই দুটা এসেছে হলো সাহায্যকারী ভাব হিসেবে পরের সেন্টেন্স দেখো হোয়াট দে ওয়ান্ট শূন্যস্থান ড্যাশ চিহ্ন তারপরে কি এসেছে ওয়ান্ট হোয়াট দে ওয়ান্ট তারা কি চায় যেহেতু ওয়ান্ট আছে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে যার কারণে এইটাকে যদি আমরা করতে চাই তাহলে কি বসবে হোয়াট যেহেতু এটা সাবজেক্ট তো আমরা জানি সাবজেক্টের আগে সাহায্যকারী ভার্ব বসবে যেহেতু ওয়ান্ট আছে প্রেজেন্ট ফর্মে দে আছে সাবজেক্ট সুতরাং ডু আসবে তাহলে হোয়াট ডু তারপরে সাবজেক্ট দে তারপরে ওয়ান্ট অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ড তারপরে অক্সিলারি ভার্ব তারপরে সাবজেক্ট তারপরে মেইন ভার্ব এইভাবে আমরা এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের রাইট ফর্ম ভার্বসগুলো কমপ্লিট করব আর একটা উদাহরণ আমরা যদি দেখি এইটারই যেমন হোয়াট শি ওয়ান্টেড যদি এরকম হতো তাহলে আমরা কি করতাম তাহলে যেহেতু ওয়ান্টেড পাস্ট ফর্মে আছে সুতরাং বসবে হোয়াট ডিড শি ওয়ান্ট এরকম হতো এখন ডিড থাকার কারণে মূল ভার্বে প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ডু ডাজ ডিড যখনই বসবে তখনই মূল ভার্বে প্রেজেন্ট ফর্ম হবে তো আমরা যেহেতু আজকে রাইট ফর্ম ভার্বকে ইন্টারভিউতে সেন্টেন্সটা দেখলাম এবং প্র্যাকটিস করলাম এবং এটা বুঝে নিলাম তো আমরা এখন বাসা প্র্যাকটিস করতে পারি এবং আমার এই যে ধারাবাহিকভাবে যে রাইট ফর্ম ভার্বসে যে ধারাবাহিকভাবে যে নিয়মগুলো করানো হচ্ছে এগুলো তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে ওকে গুড বাই